বাস্তবতার সাথে এই ভিডিও কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে। এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। মাছ মাংস খেয়ে খেয়ে পেট খারাপ হচ্ছে আমাদের বাগানে। কত ভালো বেগুন, কত ভালো সিম, কত ভালো আলু হয়েছে। দিদি, আরে ও দিদি, আরে শোনো গো শোনো, আজকে তুমি কি বানাচ্ছ? কি বানাবো কি, অনেক দিন হয়েছে মাছ মাংস খেয়েছি, এবার ভেবেছি একটু মিক্স সবজি বানাবো, তাই বাগান দিয়ে কিছু সবজি ভেঙে নিয়ে এনেছি। তাই নাকি? আচ্ছা আচ্ছা গো দিদি, কিসের কিসের সবজি বানাচ্ছ সেইটা তো বলো। কিসের কি, বাগানে গেছি, আলু পেয়েছি, আলু নিয়ে এসছি, বেগুন পেয়েছি, বেগুন নিয়ে এসছি, আর কিছু সিম নিয়ে এসছি। তাই নাকি? বানাও বানাও বানাও, এইটাও খেতে অনেক দারুণ লাগে। আজকে সবজি দিয়ে ভাত খাবো। ঠিক আছে, তুমি এক কাজ করো, এখানে বসো, এবার আমি যাচ্ছি রান্না করতে। আমার সবজি টবজি কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে। A few moments later. দিদি, আরে ও দিদি গো দিদি, সবজি বানানো হলো কি না? অল্প অল্প সবজি সবজি গন্ধ পাচ্ছি, কিন্তু রেডি হয়েছে কি না সেটা তো বলো। বাবা হয়ে গেছে, একটু আলুটা সিদ্ধ হতে সময় লাগে, সিমটা আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেলে সবজি রেডি হয়ে যাবে। তাই নাকি, তাহলে তো ভালোই ভালো। আচ্ছা গো দিদি, সবজিটা কিরকম করে বানাইলা সেটা তো বলো। দেখো ভাই, সব থেকে প্রথমে কড়াই অল্প তেল নিলাম, তেল নিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিলাম, সেইগুলো ভালো করে ভাজলাম। ভেজে দেওয়ার পর তারপরে সিম আর বেগুন আর আলু দিয়ে ভাজলাম, ওইটা পুরো নুন দিয়ে ভাজতে 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 যেমনি দেখলাম সেটা কড়াই সারতে শুরু হয়ে গেছে, তারপরে অল্প মশলা দিয়ে সেটা ভাজা করতে শুরু করে দিলাম। তাই নাকি? আচ্ছা গো, মশলাই কি কি দিলে সেটা তো বলো। আদা রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, হলুদ দিলাম, লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, আর একটু ইলাইচি পাউডার দিলাম। ইলাইচি আর দিলে কি হয়, একটু টেস্ট আসে, হয়ে যায় সিমের গন্ধটা একটু কম হয়ে যায়। হ্যাঁ তাই নাকি, তাই নাকি, তাহলে তো মজা চলে আসবে। আচ্ছা গো দিদি, আশা করি সবজি হয়ে গেছে, অল্প খেতে দাও তো। হ্যাঁ ভাই, সবজিটা তো হয়ে গেছে, খিদে তো আমারও পেয়েছে, একবারই আমরা দুজনে খাবো। তুমি এক কাজ করো, জলের বোতলটা ফ্রিজ দিয়ে নিয়ে আসো, তারপরে খাবো। ঠিক আছে দিদি, ঠিক আছে। আহা, আজকে খাবো আলু বেগুন সিম দিয়ে সবজি। A few moments later. ওই অনেক হলো মাছ মাংস, আর খাবো গো সবজি। ও গো দিদি, বেগুন আলু সিম এনেছি গো, দিদি সিম এনেছি গো। ধন্যবাদ।